আমার ব্যবসায়ী সমিতির তরফ থেকে বলা হয়েছিল চাঁদার ব্যাপারে দুর্গা পূজায় আমাদের ব্যবসায়ীরা যেভাবে চাঁদা নিয়েছে, দুর্গা পূজা কমিটি সদস্যরা সেইভাবে চাঁদা নিয়েছে এবং সেটা ঘটেও সঙ্গে কালী পূজাও যেন মঙ্গল হওয়াতে ছোট ব্যবসা একদম শেষ হয়ে গেছে, যার জন্য এখানে ব্যবসা কালিয়াগঞ্জের ব্যবসা এমনি খারাপ, সেই পূজা করা মনে হয় ঠিক হবে না। তোদের কাছে অনুরোধ রাখবো আপনারা সেইভাবে চিন্তা করে যতটুকু সাধ্য তার কাছ থেকে সেই টাকা দেবেন, যাতে কোনো কমপ্লেন প্রশাসনের কাছে আমাদের এই কামনায় বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্বাগত। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় আধিকারিকবৃন্দ, জয়েন্ট বিদ্যালয় আমি প্রতিবারে জানি কিছু কথা আমরা বলি করতে হয় প্রথমে কালীগঞ্জ পৌরসভার তরফ থেকে সমগ্র কালীগঞ্জবাসীকে জানাই আমরা বিজয়ার শুভেচ্ছা, তৎস আগাম দীপাবলির শুভেচ্ছা। আজকে যে প্রশাসনিক মিটিং হলো, পুজো কমিটির বিভিন্ন পুজো কমিটির প্রশাসনিক আধিকারিকরা ছিলেন, আমরা তাদেরকে সরকারি বিধিনিষেধ যেগুলো মানতে হবে সেগুলো যেমন বললাম, ঠিক তেমনি যাতে পুজো কমিটিদের পারমিশনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা এবার থেকে কালীগঞ্জে চালু করেছিলাম ওয়ান উইন্ডো সিস্টেম, মানে একটা জায়গার থেকেই পুরো পারমিশনটা হবে। এবারও কালী পূজার ক্ষেত্রে আমরা বললাম ওয়ান উইন্ডো সিস্টেম চালু থাকবে এবং পুজো কমিটিগুলো তাতে খুব কম সময়ের মধ্যে পারমিশন পেয়ে যাবেন, একটা জায়গায় একটা ঘরের মধ্যেই পুরো পারমিশন থাকবে, সেখানে পৌরসভা, ফায়ার ব্রিগেড, মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন যা যা দরকার সবাই থাকবে, সেখানে ওয়ান উইন্ডো সিস্টেমে পারমিশনটা হবে। আচ্ছা, এবার কতগুলো কালী পূজা হচ্ছে শহর এবং গ্রাম মিলে পারমিশন নিলে সেটা বোঝা যাবে মোট কতগুলো হচ্ছে।